হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে দুইটা ডিমের চকলেট বার্থডে কেক। আমি আজকে কেক তৈরি, কেক ডেকোরেশন এবং কেকের গানাশ তৈরির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। তো দেখুন কেকটা কতটা সুন্দর, কতটা সফট হয়েছে এই কেকটা। আশা করছি আমার আজকের এই কেকটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। কিছুক্ষণ বিট করার পরে দেখুন আমার ডিমের ম্যানাটা রেডি হয়ে গিয়েছে। ম্যানাটা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। তো আমার ডিমের ম্যানাটা রেডি, আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখন মিশিয়ে দিচ্ছি। তো যে কুসুম দুটো রেখেছি কুসুম দুটো মিশিয়ে দিচ্ছি। হাফ চামচ বেকিং পাউডার, কোয়াটার চা চামচের মতো বেকিং সোডা, 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন হিটারের এক অংশ দিয়ে আমি হালকা হাতে শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙ্গের সাথে মিশিয়ে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। তো মেশানোর এই পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দিব, আমি এখানে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিব। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আমার চকলেটের ব্যাটারটা রেডি। আপনারা কখনো ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কেক বানাবেন না, ফ্রিজে যদি ডিম থাকে সেক্ষেত্রে আপনারা 30 মিনিট আগে ডিমটাকে বের করে নেবেন, তারপর আপনি ডিমের ম্যারাং রেডি করে নেবেন। আমার চকলেটের ব্যাটারটা রেডি, আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, এই কেক মোল্ডে আমি কেকটা বেক করে নিব। তো চকলেটের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, আমি ভিতরে লেখালেখির কাগজ দিয়ে বসিয়ে দিয়েছি এবং ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর ব্যাটারটা ঢেলে দিচ্ছি।
চকলেটের সম্পূর্ণ ব্যাটারটা আমি কেক মোল্ডে ঢেলে দিয়েছি এবং বাটিটাকে দুটো বাড়ি দিয়ে দিচ্ছি। যদি ভিতরে কোনো এয়ার বাবলস থাকে সেটা চলে যাবে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি বেক করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে আমি 10 মিনিট প্যানটাকে হাইটে গরম করে নিয়েছি। তো দেখুন প্যানটা আমার গরম হয়ে গিয়েছে, ভিতরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে আমি 25-30 মিনিট কেকটা বেক করে দেব। 25 মিনিট পর আমি এখন প্যানের ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার কেকটা বেক হয়ে গিয়েছে, দেখুন কতটা ফুলে উঠেছে, কতটা স্পঞ্জি, আর দেখুন হাতেও লেগে আসতেছে না। কাঠি দিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই, আমার কেকটা রেডি। এখন এই কেকটা আমি নামিয়ে ঠান্ডা করব, তারপর কেক ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি চকলেট গানাশটা রেডির জন্য এখানে একটা বাটিতে কিছু ডার্ক চকলেট নিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি। দুধের পরিবর্তে আপনারা হুইপ ক্রিম নিতে পারেন 2 টেবিল চামচের মতো। তারপর এটাকে মাইক্রোওয়েভে আপনারা গরম করতে নিতে পারেন, কিংবা ফুটন্ত গরম পানির উপরে বাটিটা রেখেও আপনি এটাকে মেল্ট করতে পারেন। তো দেখুন আমি ফুটন্ত গরম পানির উপরে চকলেটের বাটিটা বসিয়ে চকলেটটা মেল্ট করে নিয়েছি। আমার চকলেট গানাশটা রেডি, খুব সহজে দেখুন গানাশটা রেডি করা যায়। তো গানাশটাকে এক সাইডে রেখে দিয়েছি। তো এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কেকটাকে মোল্ড আউট করব। কাগজটাকে উঠিয়ে নিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি এই কেকটা। এখন আমি কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখুন কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। তো কেকের উপরের অংশটা একটু অসমান ছিল, সেটাও আমি এভাবে কেটে নিয়েছি, কেটে সমান করে নিয়েছি। এতে করে কেকটা সেট করতে খুব সুবিধা হবে, আর কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেকের ক্রিমের জন্য আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। আমি এখন ক্রিমটা রেডি করে নিব। তো আমি বাটি আর বিটার দুটোকে ডিপ ফ্রিজে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি, আর ভিভো হুইপ ক্রিমটাও আমি কিন্তু যে 1 ঘন্টা রেখে দিয়েছি। বিভিন্ন কিন্তু নর্মালি রাখি, যখন আমরা কেক ডেকোরেশনের জন্য ক্রিম রেডি করবো সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজে তুলে রাখবো। এখন আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। তো ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে আমি এখন ক্রিমটাকে বিট করে নিব। আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই ভিভো হুইপ ক্রিমে কিন্তু চিনি আছে, তো চকলেট কেকের ক্ষেত্রে আসলে মিষ্টিটা একটু কমই মনে হয়। তো আমি সেজন্য 3 টেবিল চামচের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিচ্ছি যে চকলেট গানাশটা রেডি করে রেখেছি সেটা 1 চামচের মতো। দেখুন আমার ক্রিমটা রেডি, ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এই ক্রিমটা কিন্তু সহজেই গলে যাবে না। ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এই ক্রিমটাকে নর্মাল ফ্রিজে প্রায় 1/2 ঘন্টা রেখে দিব, তারপর কেক ডেকোরেশন করব। এখন আমি চকলেট কেকটা ডেকোরেশন করে নিব। ডেকোরেশন করার জন্য এখানে আমি টার্ন টেবিল নিয়েছি আর সাথে একটা কেক বোর্ড নিয়েছি। এই কেক বোর্ডের উপরে আমি কেকটা প্রথমে রেখে দিব। আমি একটু চিনি শিরা কেকের উপরে ব্রাশ করে দিব। এখানে চিনি আর পানি একটু মিক্স করে নিয়েছি।
বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে দিচ্ছি, তাতে করে কেকটা খুব ভালোভাবে সেট হবে। কেকের উপরের অংশটা আমি নিচে বসিয়ে দিয়েছি, তারপরে ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে সব সাইডে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিচ্ছি। এখানেও আমি সিরাপ দিয়ে দিচ্ছি। তো চিনি সিরাপ দেওয়া শেষ, সাইডে ভালোভাবে দিবেন। তারপর আবার ক্রিম দিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় লেয়ারেও ক্রিম দেওয়া শেষ, এখন আমি শেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। আবার সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া শেষ, এখন উপরে আমি ক্রিম দিয়ে দিব। তারপর সাইডেও আবার ক্রিম দিয়ে দিব। তো দেখুন আমি ছুরির সাহায্যে ক্রিমটাকে কেকের মধ্যে সেট করে দিয়েছি। কেকের যে জায়গায় ক্রিম থাকবে না সেটা আপনারা পরবর্তীতে দিয়ে দিবেন। সাইডে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন আমি এই কেকটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আপনারা ক্রিম দিবার পরে এই ধরনের নর্মাল ফ্রিজে যদি আধা ঘন্টা রাখেন তাহলে ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। কিন্তু আপনারা যদি ডিজাইন দিতে চান সেক্ষেত্রেও দিতে পারবেন। এখন আমি একটু চকলেট গানার দিয়ে দিচ্ছি। চারপাশে চকলেট গানার দিয়ে দিব। আসলে আমার চকলেট গানারটা একটু বসে গিয়েছে, তো আমি এখন আবার একটু মেল্ট করে নিয়ে এসে দিয়ে দিচ্ছি। তো গানারটা দেওয়া শেষ। আপনারাও আগে যদি চকলেট গানারটা রেডি করে রাখেন সেক্ষেত্রে কেকের মধ্যে দেওয়ার আগে একটু মেল্ট করে নেবেন। তো এখানে একটা পাইপিং প্যাক নিয়েছি, পাইপিং প্যাকের ভিতরে ক্রিম ঢুকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আমি কেকের উপরে চারপাশে একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো আমি নিচে একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালার ইউজ করতে পারেন। আসলে বাসায় যেহেতু খাবো সেই ক্ষেত্রে আমি কালারটা একটু কম ইউজ করি। তো দেখুন কেকের নিচেও আমি খুব সুন্দর একটু ডিজাইন করে নিয়েছি। তো উপরে ফুলের মধ্যে আমি একটু সেরিপল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, সৌন্দর্যের জন্য আপনারা না চাইলে না দিতে পারেন। তো কেকের মাঝখানে এখন আমি একটু চকলেট গানার দিয়ে দিচ্ছি। তো আমার কেক ডেকোরেশন শেষ। আমার আজকের এই কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।